সুজাত এন্টারপ্রাইজ সুজাত এন্টারপ্রাইজের আজকের ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এত লোক এত মানুষজন ব্যাপারটা কি। তো চলুন ব্যাপারটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 1 কিলো ঘেঁষে 100 কেজি মুড়ি ভাজা হচ্ছে। এই দেখুন টেস্টিং হচ্ছে, এনারা এসছে দেখিয়ে দেওয়া হচ্ছে। টেম্পারেচার মিটার লাগানো রয়েছে এবং এই মেশিনের মধ্যে মুড়ি হচ্ছে। দেখো আসছে মুড়ি, চাল দিয়ে দিল, এইদিকে কলারে চাল দিয়ে দেওয়া হলো, চাল দিয়ে দিয়েছে, এদিকে মোটর চলছে, বেল্ট চলছে। এবং দেখুন এই মেশিনের মধ্যে কত রকম আইটেম ভাজা হবে। এবার এখানে মুড়ি আসছে, মুড়ি আসছে, চাল ছাড়া ছাড়ছে। এনারা অনেকে বাইরের থেকে এসছে দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন নতুন টেকনোলজির মেশিন। দেখুন মেশিনের মধ্যে খুব সুন্দর মুড়ি আসছে, প্রত্যেকটা মুড়ি। এনারা এসছে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন মুড়ির কোয়ালিটি দেখুন। 1 কিলো ঘেঁষে 100 কেজি মুড়ি হবে। এখানে টেম্পারেচার মিটার লাগানো হচ্ছে, 130-130 মুড়ি হচ্ছে। মুড়ির কোয়ালিটি কিন্তু দারুণ। এই যে মুড়ি কেমন হচ্ছে, মুড়ি কেমন হচ্ছে, দারুণ মুড়ি। কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ। আপনি দুর্গাপুর? দুর্গাপুর। আচ্ছা মুড়ি কেমন হচ্ছে মেশিনে? আচ্ছা সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ লাল চালের মুড়ি। এই যে দেখিয়ে দিচ্ছে আমাদের কোম্পানির ওনার মালিক যিনি রয়েছে, 1 কিলো ঘেঁষে 100 কেজি মুড়ি হবে। মিটার লাগানো রয়েছে, 136 হিট উঠেছে। এখানে টেম্পারেচার দারুণ মুড়ি হচ্ছে। একটা মেশিনের মধ্যে দেখুন কত কিছু আইটেম ভাজা হবে। এখন মুড়ি হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে, যখন ধরুন এই যে এগুলো রয়েছে, এই জিনিসগুলো রয়েছে, এই যে পাস্তার মতন জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু আলাদা টেম্পারেচারে ভাজা হবে। দেখুন কেউ দুর্গাপুর থেকে এসছে, কেউ মুর্শিদাবাদ থেকে এসছে, আপনারা শুনলেন তো। দেখায় মুড়ি, দারুণ মুড়ি হচ্ছে মেশিনে, নতুন টেকনোলজির মেশিন। এই মেশিন আপনারা কোথাও পাবেন না, একমাত্র সুজাত এন্টারপ্রাইজেই পেয়ে যাবেন। এই মুড়ি ভাজা মেশিন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এই মেশিনের মাধ্যমে 1 কেজি ঘেঁষে 100 কেজি মুড়ি ভাজা যেতে পারবেন এই মেশিনে। অবশেষে সুজাত এন্টারপ্রাইজ চূড়ান্ত সাফল্য নিয়ে এসছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদেরকে দেখাবো ওই মেশিনের মধ্যে কত রকম আইটেম ভাজা হচ্ছে, সেটাও দেখাবো। হচ্ছে দেখুন এদিকে গ্যাস রাখা রয়েছে এবং টেম্পারেচার মিটার দেখালাম। ভিতরে অনেক কিছু জিনিস দিয়ে বানানো আছে। এখানে চাল যাচ্ছে, হালকা হালকা করে চাল দেখতে পাচ্ছেন, চাল এখানে চাল রয়েছে, দেওয়া রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে অনেক কিছু, আপনারা অনেক কিছু নতুন জিনিস দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখুন। মুড়ির কোয়ালিটি দেখুন, দারুণ মুড়ি হয়েছে।
আবার অন্য কিছু দেওয়া হবে। কি দিচ্ছে আমাদের ওনার রয়েছে মিস্টার রাজনাম দে, সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে। মুড়ি ভাজা মেশিন এবারে অন্য আইটেম দেওয়া হবে। ওটার সাথে দিয়ে নতুন মুড়ি ভাজা মেশিন, আপনারা অন্যদিন মুড়ি ভাজা মেশিনটি দেখছিলেন, আজ এই মেশিনের টেস্টিং করা হচ্ছে। দেখুন আমাদের কোম্পানির জন্য না, তিনি নিজের টেস্টিং করছে, দেখছে, দেখতেই পাচ্ছেন এনারা এসছে, কেউ দুর্গাপুর কেউ মুর্শিদাবাদ। এবারে অন্য আইটেম আসছে, এগুলো কি করে না, অনেকেই এগুলো প্যাকেট প্যাকেট করে বাজারে বিক্রি করে, যেগুলো আছে পাপড় হিসাবে। দেখুন এবারে আলাদা আইটেম আসছে, এবারে জঙ্গল বুক, যেগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে, জঙ্গল বুক যেগুলো প্যাকেট করা হয়। দেখুন এই মেশিনের মধ্যে চিড়ে ভাজতে পারবেন, ছোলা, মটর, রাজগিরা, ভুট্টা, পাকান, যা যা জিনিস রয়েছে সব কিছুই করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। আপনারা দেখুন কত কি আইটেম করা যাচ্ছে এই মেশিনে, দেখতেই পাচ্ছেন। অনেকেই এসছে, আবার আসছে।